কে না মোহিত হয়। তার জন্য সেই ভগবানকে যদি জানতে হয় তাহলে তার চরিত্র বারবার শুনতে হবে, তার নীলা বারবার শ্রবণ করতে হবে। বই পড়লে হবে না, শুধু গ্রন্থ অধ্যয়ন করলে কিন্তু বুঝতে পারবে না, বই পড়লেও বিভ্রান্তি হয়ে যাবে। তার জন্য মহাপুরুষদের মুখে, গুরুজনদের মুখে, বিদ্বানদের মুখে, সাধুদের মুখে হরিকথা শ্রবণ করতে হবে। তার জন্য বলেছে সাধু মুখে হরিকথা। হরিকথা কার মুখে শুনবে ধরে বলো? সাধু মুখে, অসাধুর মুখে শুনবে না। অসাধুর মুখে শুনলে, পাপীর মুখে শুনলে, ম্লেচ্ছের মুখে শুনলে, কোনো ভণ্ডের মুখে শুনলে কি হবে? ঈশ্বরের প্রতি যা তোমার মনে শ্রদ্ধা আছে সেটাও নষ্ট হয়ে যাবে, অশ্রদ্ধা হয়ে যাবে। তার জন্য কোনো সময় ভুলেও কোনো অনাচারী, দুরাচারী, পাখণ্ডী, পাষণ্ডী, যারা বেদ বিপ্র ঈশ্বর বিরোধী, তাদের মুখের কোনো কথাই শুনতে নেই। প্রেমসে বলো, কখনো শুনতে নেই। এখন বর্তমানে আমাকে অনেকে একটা ভিডিও পাঠিয়েছে, কোনো এক ভণ্ড কীর্তনিয়া রয়েছে দীনকৃষ্ণ ঠাকুর, আমাকে অনেকে বলে মহারাজজি আপনি একটু এটার উপর একটু বলবেন, দেখুন কেমন কেমন অনাচারী কথা বলে, কেমন কেমন দুরাচারী কথা বলে, মহাপ্রভুকে নিয়ে যা তা উদ্দণ্ডতার কথা বলে, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যা তা কথা বলে। দেখুন অনেকে তার অনেক তথ্য বের করেছে, সে নাকি বুদ্ধিষ্ট সম্প্রদায় গ্রহণ করেছে, সে রাজনীতি পলিটিক্স নিয়ে শাস্ত্রবিরোধী কথা বলে। দেখুন কে কোন কি মেন্টালিটি নিয়ে কি নিয়ে চলে, এইসব দেখার আমাদের প্রয়োজন নেই। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যারা লাইভ শুনছেন বা এখানে বসে আছেন, সত্যযুগ থেকে নিয়ে ভগবানের যারা বিরোধ করেছে, যারা ঈশ্বরের নিন্দা করেছে, তারা ছিল অসুর। অসুর ছাড়া বেদ বিপ্র ঈশ্বর নিন্দা কেউ করে না। জীব দুই প্রকারের হয়, এক হয় দৈবীয় আর এক হয় আসুরিক। জীব দুই প্রকারেরই, তৃতীয় প্রকারের কোনো জীব নেই। খুব মন দিয়ে শুনবে, শাস্ত্রের মধ্যে জীব দুই প্রকারের বলা হয়েছে। জীব বলতে মনুষ্য, মানব জীব দুই প্রকারের, এক হলো দৈবীয়, যারা দৈবীয় গুণ সম্পন্ন হয় তারা ঈশ্বরের ভক্ত হয়, আর যারা আসুরিক গুণ সম্পন্ন হয় তারা ঈশ্বর বিরোধী হয়। তা যে ঈশ্বরের নিন্দা করে, মনে রাখবে সে কলিযুগই হোক না কেন, তারা সব হলো অসুর। একদম সোজাসুজি কথা, সে যেই হোক সে হলো অসুর। তা অসুর সত্যযুগেও ছিল, অসুর ত্রেতাতেও ছিল, অসুর দাপরেও ছিল, তা কলিতে কি করে অসুর শেষ হয়ে যাবে? বা ভাই বা, ভগবান যে সময় স্বয়ং অবতীর্ণ হয়ে এসেছেন কৃষ্ণরূপে রামরূপে তখন অসুর ছিল, আর আজকের ডেটে অসুর থাকবে না? অসুর তো আজও থাকবে। তা সেই অসুর হয়তো দীনকৃষ্ণ ঠাকুর হয়েই এসেছে। আর বড় মজার কথা, যে ঈশ্বরকে নিন্দা করে তার নামের মধ্যেও যে নাম লেখা আছে দীনকৃষ্ণ, সেটাও সেই ঈশ্বরের নাম। যেই নাম নিয়ে সে চারদিকে প্রচার করছে, চারদিকে মহারাজ ঈশ্বরের নিন্দা করছে, সেই নামও কিন্তু তার ধার নেয়া নাম, কার? ঈশ্বরের নাম। কেন? ঈশ্বর ছাড়া তার নামও চলবে না, তার দোকানও চলবে না, তার কীর্তনও চলবে না। আসলে কীর্তন নয়, সে কীর্তনের মাধ্যমে নিষেধের অসুরত্বের প্রচার করছে। আর যারা সেই অসুরের মুখ দর্শন করছে, তার মুখের কথা শুনছে, চাহে ইউটিউবে হোক চাহে সামনে বসে হোক, তারাও সাক্ষাৎ সেই অসুরের মলমূত্র ভক্ষণ করছে। অসুরের বাণী শ্রবণ করা, অসুরের উপদেশ শ্রবণ করা মানে অসুরের এঠো খাওয়া, অসুরের মল ভক্ষণ করা। তার জন্য যারা দৈবীয়, খুব মন দিয়ে শুনবে, যারা দৈবীয় গুণযুক্ত জীব তারা কোনো সময় এই আসুরিক জীবদের পাত্তায় দেবে না, তাদের না মুখ দর্শন করবে, না তাদের কথা শুনবে, আর না তাদের কোনো সময় সহযোগ করবে, তারা তার থেকে 100 মহারাজ মাইল দূরে থাকবে। প্রেমসে বলো, প্রেমসে বলো। তার জন্য সে যেই হোক, সে যেই ঠাকুরই হোক, যেই কৃষ্ণই হোক,
সে যেই কোনো কীর্তনিয়া হোক, যেই কোনো মহারাজ সম্প্রদায়ের হোক, যে ঈশ্বর নিন্দা করে বুঝে যাবে সে হলো সাক্ষাৎ অসুর। আর যে অসুর তার মুখ দর্শন করবে, তার কথা শোনা মানে তার এঠো খাওয়া, উচ্ছিষ্ট খাওয়া। উপদেশ কি? এই যে পাঠ আপনারা শ্রবণ করছেন, উপদেশ পাঠ শ্রবণ করা মানে এটা আপনারা গ্রহণ করছেন। তো বাণীর উচ্ছিষ্ট এটা কি? এক হলো মুখের উচ্ছিষ্ট আর এক হলো বাণীর উচ্ছিষ্ট। এটা হলো বাণীর উচ্ছিষ্ট, আমরা কর্ণ দিয়ে গ্রহণ করছি। কার মুখের এঠো টেনে খেলে সেই মহারাজ হৃদয় প্রদূষিত হয় না, যতটা তার মুখের বাণী ভিতরে ঢুকালে হৃদয় প্রদূষিত হতে পারে। প্রেমসে বলো, এই যে শব্দ, এই যে বাণী, এই বাণী একটা এমন খারাপ জিনিস, কার ভিতরে কোন সময় ঢুকে যে কতটা বিষ ছড়াবে এটা কেউ বলতে পারবে না। পারবে? সংশয়রূপী শঙ্কারূপী বিষ এই বাণী দ্বারা ছড়ানো হয়, তার জন্য এই বাণী থেকে বড় বিষ এই সংসারে আর কিছু নেই। ঈশ্বরের নিন্দা করে যারা বিষ ছড়াচ্ছে সেই বিষ থেকে আপনারা বেঁচে থাকবেন। তাকে একমাত্র অসুর বলে তাকে তিরস্কার করুন, বহিষ্কৃত করুন। যারা এইসব মানুষকে কীর্তনের ডাকে সেসব কমিটি সেসব জায়গা থেকে আপনারা বিরত হন, একদম তাদেরকে বয়কট করুন। যখন আপনারা বয়কট করবেন, একটা বাংলা একটা কথা আছে বলে, যাকে মারতাম হাতে তাকে মারবো ভাতে। প্রেমসে বলো, যখন দেখবে আর কোনো মঞ্চ পাচ্ছে না, এসব ফালতু নোংরামি ছড়াবার জন্য জায়গা পাচ্ছে না, কেউ ডাকছে না, তখন দেখবে আপনি আপ সব বাপ বাপ বলে লাইনে চলে আসবে। প্রেমসে বলো, তা যারা এইসব অসুরদেরকে নিমন্ত্রণ করছে, যারা এদেরকে ডেকে কীর্তন করাচ্ছে, মনে রাখবে তারা সেই অসুরের থেকেও বড় অসুর, যারা জেনে বুঝে এইসব অপরাধগুলোকে প্রশ্রয় দিচ্ছে, এগুলোকে বাড়াবার কাজ করছে, তা তাদেরকেও বহিষ্কার করুন, বহিষ্কৃত। প্রেমস বলো, তার জন্য খুব মন দিয়ে শুনবে, ভগবত লীলা, ভগবত চরিত্র, ভগবত মায়া, এগুলো বোঝার সবার সামর্থ্য নেই, এগুলো একমাত্র ভগবত ভক্ত ছাড়া, ঈশ্বরের কৃপা ছাড়া কেউ বুঝতেও পারে না।